হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো আজকে আমাদের পিকনিক হওয়ার কথা আউটডোরে, আমি আউটডোরে পাবলিক না হয়েও পিকনিকে দাওয়াত পাইছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই বৃষ্টি, মানে আমি বাসা থেকে বের হয়েছি আর ঝুমায়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি থামছেই না এমন অবস্থা। তো আমার হচ্ছে মেন ক্যাম্পাসে কিছু কাজ ছিল, তো মেন ক্যাম্পাসে কাজ সেরে আমি আউটডোরের দিকে আগাচ্ছি, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস রাস্তা, এই রাস্তার এই অবস্থা। এর মধ্যে এই মহিলা আমাকে বলতেছে, বাবা আমি এখানে পার হতে পারছি না, আমাকে একটু হাত ধরে পার করে দাও। তারপর আমি এই মহিলাকে হাত ধরে একটু পার করে দিয়েলাম। তারপর আবার এই মানে কক্সবাজারও নয়, এটা যে কী হয়ে আছে আল্লাহ জানে, সব ড্রেনের পানি। তো ফাইনালি হচ্ছে আমি পাইছি একটু শুকনা রাস্তা, এই সামনে আউটডোর দেখা যাচ্ছে। তো দেখতেছি আউটডোরের ভিতরেও ভেসে আছে আল্লাহ জানে পিকনিকের কী অবস্থা, রান্নাবান্না হয়েছে কি না, আমি এই টেনশন করতেছিলাম আর কি, যেহেতু পানির এত মানে পানি। তো ওইখানে ওই জায়গায় রান্নাবান্না হয়েছে, শামিয়ানা টামিয়ানা টাঙ্গায় আর কি, পিকনিকে সেই বিশাল অবস্থা। তো যেয়ে দেখি রান্নাবান্না কমপ্লিট। তো এখানে ছিল বেগুন ভাজি, তারপর ছিল হচ্ছে চিকেন রোস্ট, আর হচ্ছে বুটের ডাল ছিল, পোলাও ছিল, আর সালাদ ছিল, মিষ্টি ছিল, এই তো। আর এখানে হচ্ছে যে আরও এক ট্রে রোস্ট আসছে, মানে আমরা জাস্ট খালি ইন্টার্ন ডাক্তার কয়েকজন, আর হচ্ছে আউটডোরে রাফিদ ছিল, ঝিলিক ছিল, আর আমি যেহেতু রাফিদের ফ্রেন্ড, সো আমি হচ্ছে পাইছি, মানে ইনভিটেশন পাইছি। অবশ্যই আমরা সবাই চাঁদা দিয়েই পিকনিক করছি। তো যাই হোক, এখানে ছিল হচ্ছে পোলাও, আর হচ্ছে এটা ছিল বুটের ডাল। বুটের ডালটা মানে দেখতেও যতটা ইয়াম্মি হয়েছে, খাইতে তার থেকে 10 গুণ বেশি ইয়াম্মি হয়েছে, এত মজা লাগছে। এখানে সুন্দর করে হচ্ছে খুব সালাদ টালাদ কাটা ছিল, তো আমরা হচ্ছে সবাই বসে গেছি, যেহেতু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না, আমরা হচ্ছে বেঞ্চেই বসছি ক্লাসরুমে। তো এখানে হচ্ছে পোলাও সার্ভ করে দেওয়া হচ্ছে, পোলাওটাও বেশ ভালো হয়েছিল খাইতে। আর রান্নাবান্না করছিল হচ্ছে আমাদের প্রস্থ ল্যাবের যে ভাইয়া থাকেন উনি, তো ওনার রান্না যে এত মজা সেটা আমি জানতাম না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি বেঞ্চের মধ্যে নিয়ে, তা আমি রাফিদ আর ঝিলিক হচ্ছে এক বেঞ্চে বসছি, আমরা 3 বন্ধুবান্ধবী আর কি। তো যাই হোক, এই যে ডালটা মানে চরম লেভেলের টেস্টি হয়েছে, খুবই মজা লাগছে, মানে বুটের ডাল অনেকদিন পর এত মজা করে আমি খাইছি। তো যাই হোক, এরপরে রোস্টও দিছিল, রোস্টের আর ভিডিও নেওয়া হয় না। দেন ছিল হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে ইন্টার্ন ডক্টর যারা নতুন জয়েন করছে ওদের পাশের মিষ্টি ছিল, ওরা মিষ্টি খাওয়াইছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু এখানে আড্ডা দিচ্ছিলাম, তারপর আমি হচ্ছে বের হয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এখন রোদ দেখে কে বলবে যে বৃষ্টি হয়েছিল। বাই বাই।